চলতি বছরের শুরুতেই একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা জনপ্রিয় মেগা সিরিয়ালকে বলে বলে গোল দিচ্ছে নতুন ধারাবাহিক। মেগা ধারাবাহিকের গল্পে যেমন আসছে নতুন টুইস্ট, তেমনই পাল্টে যাচ্ছে সম্প্রচারের সময়ও। এক কথায় বলতে গেলে ধারাবাহিকে শুরু হয়েছে জমজমাট টক্কর। এবার টেলিভিশনের পর্দায় এক পুতুলের সংসারে গল্প নিয়ে আসছে খেলনা বাড়ি। নাম শুনেই বোঝা যাচ্ছে পুতুলের সঙ্গে সংযোগ রয়েছে, পুতুল বানিয়ে সংসার চালানো দুই মেয়ের গল্প। একজন যুবতী এবং একজন একরত্তির সংসারের প্রেক্ষাপটই ধারাবাহিকের মূল গল্প। বয়স মাত্র 16, ছোট বয়সেই বাবাকে হারায় গল্পের নায়িকা মিতুল। সেই ছোট বয়সেই সিদ্ধান্ত নেয় বাবার কাছকে এগিয়ে নিয়ে যাবে সে। পুতুল বানিয়ে ছোট থেকেই সংসার চালানোর সিদ্ধান্ত নেয় মিতুল। তবে মিতুল একা নয়, তার সঙ্গে যোগ দেয় একরত্তি খুদে মেয়ে গুগলি। মিতুলের জীবনের অনেকটাই জুড়ে সে যেন রয়েছে। ধারাবাহিক শুরুর আগেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারা কারা থাকতে চলেছে এই ধারাবাহিকে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে কে আপন কে পর খ্যাত বিশ্বজিৎ ঘোষকে, তার বিপরীতেই দেখা যাবে আরাত্রিকা মাইতিকে, এবং বিশ্বজিতের ভাইয়ের চরিত্রে দেখা যাবে পাণ্ডব গোয়েন্দা খ্যাত অভিনেতা ঋষভ চক্রবর্তীকে। গুগলির চরিত্রে দেখা যাবে মাহি সিংকে। 16ই মে থেকে খেলনা বাড়ি আসছে প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 সময়। আশা করি আপনারা সবাই দেখবেন কেন গল্পটা অন্য রকম, কেন গল্পটা আপনারা দেখতে পারবেন, এই গল্পের মধ্যে আলাদা বিশেষত্ব কী আছে সেটা একমাত্র বুঝতে পারবেন খেলনা বাড়ি দেখলেই। আপনারা তো প্রমোতে দেখেইছেন খুব দুষ্টু মিষ্টি একটা মেয়ের গল্প এটা, মিতুল পাল। তার সঙ্গে আছে ছোট্ট একটা গুগলি, তার গুগলি, যারা পুতুল বানিয়ে পুতুল বিক্রি করে, মানে পুতুলই তাদের সব কিছু, পরিবার সব কিছু হচ্ছে পুতুল, প্রাণ। তো সেই পুতুল নিয়ে কিভাবে তারা কষ্ট করে পুতুল বানিয়ে পুতুল বিক্রি করে, পুতুল তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে গুগলি আর মিতুলের সম্পর্কটা ঠিক কীরকম, কতটা গভীরতা, বা আমাদের দেখা যায় যে আমাদের এখানে হোটেল বানাতে আসেন হিরো, তার সঙ্গে পরবর্তীকালে কী করে আমাদের কীভাবে কী রিলেশন তৈরি হবে, সেই সব কিছু জানার জন্য দেখতে হবে খেলনা বাড়ি প্রত্যেক দিন সন্ধ্যে 6:30। নমস্কার, আমি নীল। এখন আমি রয়েছি খেলনা বাড়ি সেটে। খেলনা বাড়ি যেটা আমার নতুন প্রজেক্ট জি বাংলা এবং জি বাংলা এইচিতে আসতে চলেছে, সেখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। ক্যারেক্টারের নাম হচ্ছে অর্ক। অর্ক হচ্ছে আমাদের যে হিরো ইন্দ্র, যেটা বিশ্বজিতা প্লে করছে, তার বেস্ট ফ্রেন্ড কাম বিজনেস পার্টনার, এবং প্রচুর মজা আছে ক্যারেক্টারটার মধ্যে, ফান রয়েছে, রোম্যান্স রয়েছে। তো অনেকদিন পর ডিফারেন্ট কিছু করার সুযোগ পাচ্ছি, আমি এর জন্য ভীষণ গ্রেটফুল এবং থ্যাঙ্কফুল জি বাংলার কাছে, এন্টায়ার টিমের কাছে, যে আমাকে এরকম একটা চরিত্র করতে মানে করার সুযোগ দেওয়ার জন্য। আর বাকি গল্পটা এখন বলবো না, তার জন্য দেখতে হবে খেলনা বাড়ি 16ই মে থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 জি বাংলা এবং জি বাংলা এইচডি। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ। আমি আসছি নতুন একটা সিরিয়াল নিয়ে যার নাম খেলনা বাড়ি, আর আমার চরিত্রের নাম ইন্দ্রজিৎ লাহিড়ি। আপনারা নিশ্চয়ই অধীর অপেক্ষায় আছেন যে নতুন একটা সিরিয়াল আসছে কীরকম হবে কী হবে। তো আপনাদের একটু একটা ছোট্ট ব্রিফ দিচ্ছি চরিত্রটা নিয়ে, গল্পটা নিয়ে। এই যে ইন্দ্রজিৎ লাহিড়ি বিজনেসম্যান, এই বিজনেসম্যান বিশাল একটা ইন্ডাস্ট্রি চালায় যেটা হচ্ছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। একটা গ্রামে আসে, আপনারা হয়তো দেখেছেন প্রমোতে, একটা জায়গা ঠিক করে যেখানে ও একটা রিসোর্ট খুলবে। সেখানে সবার সম্মতি থাকলেও একটি মেয়ে বাধা দেয়, যে মেয়েটি পুতুল বানায়। তো তাকে কিছুতেই, তার কথায় বলুন টাকা দিয়ে বলুন, কিছুতেই বাগে আনতে পারে না। তো দুটো দুরকম কন্ট্রাস্টের জীবন যেটা এক জায়গায় আসবে, একটা মিষ্টি প্রেমের গল্প হতে চলেছে, এটুকু বলতে পারি আপনাদের। অপেক্ষা করুন আর দেখতে থাকুন জি বাংলায়, চোখ রাখুন জি বাংলা, জি বাংলা এইচিতে। দীর্ঘদিন বাদে ছোট পর্দার মুখ্য চরিত্রে ফিরতে দেখা যাবে বিশ্বজিৎ ঘোষকে। ধারাবাহিকে একজন ব্যবসায়ী চরিত্রে তাকে দেখা যাবে। এই পুতুলদের গ্রামে একটি রিসর্ট বানাতে চায় সে, তবে সবাই রাজি হয়ে গেলেও মিতুলকে কোনোভাবেই রাজি পারেন না ইন্দ্রজিৎ। টাকা পয়সার লোভ দেখালেও রাজি হয় না পুতুল। অন্যদিকে গল্পের নায়ক ইন্দ্রজিতের দৃঢ় বিশ্বাস মেয়েরা কখনোই কোনো কিছুতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এর কারণ যদিও অন্য, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকেই এমনটা ভাবে ইন্দ্রজিৎ। তবে কি তার এই ধারণা বদলে দেবে মিতুল? কেমন হবে এই জুটির প্রেম? কি কি সমস্যা আসবে তাদের জীবনে?
স্নেহাশিস জানা পরিচালিত ধারাবাহিকে নতুন জুটির রসায়ন কি মনে ধরবে দর্শকদের, তা জানতে হলে আগামী 16 তারিখ থেকে জি বাংলা 6:30 সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এতদিন পর্যন্ত এই প্লটে দেখানো হতো ধারাবাহিক পিলু, এবার পিলুর জায়গায় আসছে খেলনা বাড়ি। তবে কি পিলু শেষ হয়ে যাচ্ছে? তা নয়, পিলুর সময় পরিবর্তন হয়ে হচ্ছে 6:00। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। Come on.